হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকা আমের জুস। এগুলো আমার গাছের আম, একদম অরিজিনাল ফ্রেশ আম। কালারটা অনেক সুন্দর, এটাকে সিঁদুর আম বলা হয়। তো চলুন দেখে নেই উপকরণ কী কী লাগছে। লাগছে বরফ 3 টুকরা, চিনি 3 চা চামচ, এটা আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর পানি লাগছে 1/2 গ্লাস পরিমাণ, কারণ এতে আমি বরফ কুচি দিব আর আমের একটা জুস বের হবে। তো আমি এখানে 1 গ্লাস পরিমাণ করব। তো আমি আমগুলো কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমগুলো এতই পাকা যে আমার কাটার সময় অনেকগুলো জুস এভাবে বের হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমগুলো, আর দিয়ে দিচ্ছি চিনি, বরফ কুচি, এসবগুলো একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। প্রথমে আগে এটা ব্লেন্ড করব, তারপর আমি পানিটা দিব। আমটা যখন ব্লেন্ড হয়ে যাবে ঘন পর্যায়ে, তখন আমি পানি মিক্স করে দিব। কারণ আমের জুস বেশি ঘন হলে এটা খেতে ভালো লাগে না। এবার এটাকে আমি আবার ব্লেন্ড করব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার ফ্রেশ আমের জুস। দেখেন অনেক সুন্দর একটা কালার। আর যেহেতু আমি বরফ আগে দিয়ে দিয়েছি, এটা যথেষ্ট ঠান্ডা আছে, সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য একদম উপযোগী একটা ফ্রেশ জুস। আপনাদেরকে একটা টিপস বলে দিই এরই মাঝে, আম কখনো আগে থেকে কেটে রাখবেন না। কেটে রাখলে এটা খুব কালো হয়ে যায়। আর সব সময় চেষ্টা করবেন ছুরি দিয়ে কাটার জন্য, তাহলে ফ্রেশ একটা জুস হবে, কালারটা অনেক সুন্দর থাকবে। যদি আগে থেকে কেটে রাখেন এটা কালো হয়ে যাবে। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি, সেজন্য অন্তত পক্ষে একটি হলেও গাছ লাগান। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।